সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় দেশবাসী, আমাদের আমার এলাকাবাসী দর্শন গোপাল ইউনিয়ন 3 নম্বর সৌদরি ফেডা এবং দেশের যে সকল এলাকায় বাংলাদেশের যে সকল এলাকায় বন্যা পানি ডুবে গেছে, বন্যা দুর্গত সকল এলাকার জন্য একটা জরুরি মেসেজ। এই মুহূর্ত থেকে আপনার আমার এই মেসেজটা যাদের কাছে, আমার ভিডিওটা যারাই পাবেন, এই মুহূর্ত থেকে আপনাদের ঘরের মেইন সুইচ কাটো এগুলো বন্ধ করে দিন। যতক্ষণ পর্যন্ত ঘরের প্রতিটা সুইচ সকেট এগুলো খুলে চেক করা হবে না, পানি আছে কি না, পানি শুকানো হবে না, ততক্ষণ পর্যন্ত ঘরের কোনো ঘরের পাকা হোক, ফাঁকা ঘর হোক, কাঁচা ঘর হোক, কোনো ঘরের মেইন সুইচ অন করবেন না আপনারা। কারণ হঠাৎ যখন বিদ্যুৎ চালু করা হবে তখন শর্ট সার্কিট হবে, ঘরে ঘরে আগুন লাগার সম্ভাবনা বেশি। এবং যারা সুইচ না, ঘরে যে কোনো একটা একটা কাঠ টাচ করার পরে শক খাওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকবে, বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে মানুষ শখে, কারণ চারিদিকে সবই তো ভিজা। এই জন্য আপনারা সবাই এই মুহূর্ত থেকে ঘরের সুইচ সুইচ মেইন সুইচ বন্ধ করে দিন, কাট আউট অন খুলে ফেলুন। যখন সবাই ঘরের যত যত জায়গায় সুইচ আছে সকেটের সবগুলো খুলে খুলে চেক করতে হবে। এটা এমন আহামরি কিছু না, একটা টেস্টার নিয়ে যে কাজ যা না যা সবাই খুলতে পারে, খুলে পানি আছে কি না এটা চেক করবেন শুধু। আর আমার সকলের কাছে আবেদন, আকুল আবেদন, এই ভিডিওটা সবার কাছে একে অপরের কাছে মধ্যে শেয়ার করুন, পুরো দেশে ছড়িয়ে দিন। এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। নাহলে যখন বিদ্যুৎ চালু করা হবে, এখন দেশের সকল অঞ্চলে বন্যা দুর্গত সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ আছে, সাব স্টেশনগুলো পানিতে ডুবে গেছে, এই জন্য বিদ্যুৎ বন্ধ। যখন হঠাৎ বিদ্যুৎ চালু করবে তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঘরে আগুন লেগে যেতে পারে, মানুষ শক খেতে পারে। এই জন্য এই মুহূর্ত থেকে সবাই মেসেজ বন্ধ করে দিন, কাট আউট খুলে ফেলুন। ওকে, আর এই ভিডিওটা সবাই শেয়ার করতে থাকুন ইনশাআল্লাহ।